ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একমাত্র তিনি সেতু মন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি তিনি হাজির হয়েছেন, যিনি বহুগুণে গুণান্বিত বাংলাদেশের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, যার কথা ধরে সবসময় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চলতেন, তিনি আমাদের এখানে উপস্থিত জনাব কাওয়াকাদের উবাইদুল কাদের। এখন আমরা তার মুখ থেকে শুনবো, তার সম্পর্কে আমরা অনেক কথা। ভাইরা কেমন আছে? বোনেরা আছে? প্লিজ ভাইয়ের রাজনীতি করি, সোহাগ ভাইয়ের রাজনীতি করি, একথা বলা যাবে না। আমরা বঙ্গবন্ধু শেখ হাসিনার রাজনীতি করি, ঠিক কিনা বলো? পাথরে লিখো নাম, কয়ে যাবে কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে হৃদয়ে লিখো নাম, রয়ে যাবে। সবাই আনন্দ উল্লাস করছে, কিন্তু বিএনপির মুখে শ্রাবণের বৃষ্টির আকাশের মেয়ে। ওরা বলে আমরা পালিয়ে যাব, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি গিয়ে উঠবো, জায়গা দেবে। ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না? আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয়, আপনি আমাদের বাংলাদেশটাকে কিরকম করবেন? পুরো খারাপ।